আচ্ছা, তাহলে আজকে আমরা পর্যায় সারণীর পরবর্তী বিষয়ে চলে আসি, মানে মূল বিষয়ে চলে আসি আর কি। আচ্ছা, তো আমরা কত ক্লাস করতে বলছিলাম যে মানে মৌলিক পদার্থের পদার্থগুলোকে শ্রেণীবিভাগ করা, তাদের বৈশিষ্ট্যগুলোকে তাদের ধর্ম সহজে আলোচনা করার জন্য মৌলগুলোকে সাজানো চেষ্টা হয়েছে অনেক আগে থেকেই, ঠিক আছে, এবং সদৃশ ধর্ম ফিরে ফিরে আসে এটাও খেয়াল করেছে বিজ্ঞানীরা। দেন আধুনিক পর্যায় সারণী, যেটা আমরা বলছিলাম যে কি মৌলের ইলেকট্রন বিন্যাসের উপরে আসলে তার পর্যায় ধর্মগুলো, রাসায়নিক এবং ভৌত ধর্মগুলো পর্যায়বৃত্তভাবে পরিবর্তিত হয়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। মেন্ডেলিফ কি বলছিল? পারমাণবিক ভর অনুসারে পর্যায়বৃত্তভাবে পরিবর্তিত হয় ধর্মগুলো, কিন্তু দেখা যাচ্ছে না এটাও সঠিক না, আসলে ইলেকট্রন বিন্যাস অনুসারেই পর্যায়বৃত্তভাবে মৌলের ধর্মগুলো পরিবর্তিত হয়। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা হচ্ছে একটা ট্যাবল, সারণী মানে ট্যাবল, এখানে কতগুলো সারি থাকবে আর কতগুলো কলাম থাকবে, 18টা কলাম আছে এখানে, 18টা কলাম, প্রত্যেকটা কলামকে একটা গ্রুপ বলা হয়, কলাম মানে উপর থেকে নিচে, এগুলো এরকম 18টা কলাম আছে আর 7টা পর্যায় আছে, সারি আছে, এগুলোকে পর্যায় বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে এভাবে সাজানো হয়, 1, 2, 3, 4 এভাবে, তারপর এখানে আসে। ঠিক আছে, দেখা যাবে যে এমনভাবে সাজানো হয়েছে যে এই যে একটা কলাম, একটা কলামে যে মৌলগুলো আছে তারা আসলে রাসায়নিকভাবে সদৃশ ধর্ম বিশিষ্ট, আমরা জানি যে মৌলগুলোর ধর্ম পর্যায়বৃত্তভাবে পরিবর্তিত হয়। তাহলে এখন যে মৌলগুলো একই ধর্মে তাদেরকে তো একটা জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপ কাকে, গ্রুপ, গ্রুপের বৈশিষ্ট্য কি? গ্রুপের মধ্যে থাকা মৌলগুলোর ধর্ম একই রকম, রাসায়নিকভাবে একই রকম ধর্ম। যেমন ধরা যাক প্রথম গ্রুপে থাকবে, গ্রুপ ওয়ানে প্রথমে হচ্ছে হাইড্রোজেন, 1 নম্বর পারমাণবিক সংখ্যা, এবং শুরু হবে হাইড্রোজেন দিয়ে পর্যায় সারণী। তারপরে কি যেন, লিথিয়াম, লিথিয়াম, তারপরে সোডিয়াম না পটাশিয়াম, তারপর সোডিয়াম, এভাবে চলতে থাকবে। এরা সবাই সদৃশ ধর্ম বিশিষ্ট, এরা সবাই তড়িৎ ধনাত্মক, অর্থাৎ এরা সবাই ইলেকট্রন ত্যাগ করতে চায়। তড়িৎ ধনাত্মক কেন? মানে কি বলে যে মহাবিশ্বের ধর্ম হচ্ছে সদৃশ ধর্ম ফিরে ফিরে আসবে, তারা হাইড্রোজেনের মতো একজন নিশ্চয়ই থাকবে, হাইড্রোজেন যেরকম ইলেকট্রন ত্যাগ করতে চায়, ত্যাগ করতে চাওয়ার কারণ হচ্ছে কি, ওই অষ্টক পূর্ণ করতে চাই, ওটা কি বলতে হবে? না বুঝছি, হ্যাঁ ওইটার কথা বলছি আর কি। এদের সবার সর্ববৈশিষ্ট্য স্তরে একটা করে ইলেকট্রন আছে, তাহলে এরা সবাই ইলেকট্রন ত্যাগ করতে চায়, তাহলে এরা সবাই সদৃশ্য বৈশিষ্ট্য বিশিষ্ট, ইলেকট্রন ত্যাগ করে ওরা তড়িৎ ধনাত্মক হয়, আর যে ইলেকট্রন গ্রহণ করে তার সঙ্গে বিক্রিয়া করতে চায়, এগুলোকে তড়িৎ ঋণাত্মক মৌল বলে, যারা ইলেকট্রন গ্রহণ করতে চায়। এরা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে চায়, এই জন্য এদেরকে তড়িৎ ধনাত্মক মৌল বলা হয়। সহজ কথা, এগুলো না বুঝে তো আমি কিছু দেখছি না। তড়িৎ ধনাত্মক মৌল মানে ওরা সবসময় ধনাত্মক থাকে তা না, ধনাত্মক হতে চায় সুযোগ পেলে, এই জন্য এরা যেমন সোডিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, একইভাবে লিথিয়াম ও ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে, লিথিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, পটাশিয়াম ও ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। ঠিক আছে, এরা আবার ক্ষার ধাতু, ক্ষার ধাতু কি চিনো? ক্ষার মানে হচ্ছে যেমন একটা যৌগ লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড এটার নাম, ঠিক আছে, এটা পানিতে দিলে হাইড্রোক্সিল আয়ন ছাড়বে, মানে পানিতে দিলে এটা এরকম হবে, সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস আয়ন, এই দুইটাতে আলাদা করে বিভক্ত হবে। যে যৌগটা পানিতে হাইড্রোক্সিল আয়ন ছেড়ে দেয় সেই যৌগকে ক্ষার যৌগ বলা হয়, ক্ষার বলা হয়, অ্যালকালি ইংরেজিতে ক্ষার বলে, ক্ষার ক্ষার করে কি, আর
ক্ষারের বিপরীতে আরেক ধরনের যৌগ আছে যেগুলোকে অ্যাসিড বলে, যে অ্যাসিড বলে যেগুলো, যেমন এই যে অনেকে অ্যাসিড মারে না, এই যে অ্যাসিড, অ্যাসিডগুলোর বৈশিষ্ট্য কি, এরা পানিতে হাইড্রোজেন আয়ন ছাড়ে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওর নিজেরই একটা হাইড্রোজেন আছে পানিতে, ও এইচ প্লাস আর সিএল মাইনাস আয়নে বিভক্ত হবে। যখন অম্ল মানে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হবে, তখন এই হাইড্রোক্স এইচ প্লাস আর ওএইচ মাইনাস এই দুইটা মিলে পানি হয়ে যাবে। যেমন যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে লিখতে হবে আর কি, বিক্রিয়া করলে এই এ তো পানিতে এইচ প্লাস আয়ন দিচ্ছে আর এ পানিতে ওএইচ মাইনাস আয়ন দিচ্ছে, এই দুইটা মিলে পানি হয়ে যাবে। আর সোডিয়াম তড়িৎ ধনাত্মক ধাতু, তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হবে আর পানি হয়ে যাবে, অর্থাৎ তখন কোনো হাইড্রোক্সিল আয়ন আর এইচ প্লাস আয়ন পানিতে থাকবে না, নিরপেক্ষ হয়ে যাবে। পুরাপুরি বুঝছো না বোধহয়? এইচ প্লাস থাকলে কিন্তু ওইটা নিরপেক্ষ না, ওটা ওটা কিছু বিক্রিয়া দিবে, ওটা 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 লিটমাসের রং পরিবর্তন করবে, আমরা দেখবো পরবর্তী চ্যাপ্টারগুলো তো থাকবে, ঠিক আছে? এই এটাও কিন্তু বিক্রিয়া করবে, এগুলো এটা সক্রিয়, এই যে এই আয়নগুলো, এই আয়নগুলো অন্যের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া করতে চায়। আচ্ছা, কোন কোন আয়নগুলো বিক্রিয়া করতে চাইবে এটা আমরা বুঝবো কেমন? সবসময় প্লাস মাইনাসের সঙ্গে বিক্রিয়া করতে চাইবে, এটা তো খুবই স্বাভাবিক, বুঝতে পারছো না? ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করতে চাইবে না, তো প্লাস প্লাস বিক্রিয়া করতে সাধারণত চাইবে না, তুমি জোর করে করালে করতে পারবে তাপ শক্তি ইত্যাদি দিয়ে। এখন দেখো, যখন ক্ষারের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করবে তখন নিউট্রাল হয়ে যাবে, তাদের দুজনের যে বিপরীত অ্যাকশন, অ্যাসিড এইচ প্লাস আয়ন দেওয়ার জন্য এক ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, আর ক্ষার ওএইচ মাইনাস আয়ন দেওয়ার জন্য বিপরীত ধর্মী রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। এরা দুজন যখন একসাথে বিক্রিয়া করবে তখন নিউট্রাল হয়ে যাবে, এটাকে বলে লবণ। যেখানে যে যে যৌগটা পানিতে এইচ প্লাস আয়নও দেয় না ওএইচ মাইনাস আয়নও দেয় না, সেই সব যৌগকে লবণ বলে, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, ঠিক আছে? এগুলোকে ক্ষার ধাতু করা হয় কেন? কারণ এগুলো পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পানির সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম পানির সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এই জন্য এদেরকে তীব্র ক্ষার ধাতু বলা হয়। এরা নিজেরা ধনাত্মক হতে চায়, এরা নিজেরা ধনাত্মক আয়নে পরিণত হতে চায়, আর পানির যে হাইড্রোক্সিল আয়ন আছে পানির মধ্যে ওইটাকে নিয়ে একসাথে সে ক্ষারে, তারা ক্ষারে পরিণত হয়ে যায়। ওরা আবার পরে পানিতে দিলে আবার ওএইচ মাইনাস আয়ন বের করে ক্ষারের যে ধর্মগুলো সেগুলো প্রদর্শন করতে থাকে। তাহলে এরা সবাই একই রকম বৈশিষ্ট্য, রাসায়নিক বিক্রিয়া ঘটাই, তাহলে ওদেরকে একটা গ্রুপে রাখা হয়েছে। এই প্রথম গ্রুপের যে মৌলগুলো সেগুলোকে ক্ষার ধাতু বলা হয়। পরের গ্রুপে, পরের গ্রুপে যারা আছে তারাও ক্ষার। একটা জিনিস খেয়াল করো, প্রথমে প্রথম গ্রুপে যত তুমি এদিক থেকে এদিকে যাবে, মানে একটা সারি বরাবর, একটা পর্যায় বরাবর, পর্যায় বাড়তে থাকবে, প্রথম পর্যায়ে এই গ্রুপ বাড়তে থাকবে, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ, তাই না? একটা সারি বরাবর হাঁটলে তোমার গ্রুপ চেঞ্জ হবে, যত গ্রুপ চেঞ্জ হবে তত সর্ববৈশিষ্ট্য স্তরে একটা একটা করে ইলেকট্রন যুক্ত হবে। যেমন এখানে সর্ববৈশিষ্ট্য স্তরে এই গ্রুপে প্রত্যেকটা মৌলের সর্ববৈশিষ্ট্য স্তরে একটা করে ইলেকট্রন থাকবে, তাহলে এই মৌল, এই গ্রুপের মৌলগুলো সর্ববৈশিষ্ট্য স্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে? দুইটা, তারপর তিনটা, চারটা, এরকম করে আসতে থাকবে। তারপর একসময় আবার না, আঠারোটা থাকবে না, একসময় আবার পরবর্তী ইয়েতে শক্তি স্তরে অতিক্রম করবে, যেমন তৃতীয় শক্তি স্তর ফিল আপ হয়ে যাওয়ার পর পরবর্তী যেটা গ্রুপে সেটা পরবর্তী শক্তি স্তরে অতিক্রম করবে, চতুর্থ শক্তি স্তরে চলে যাবে, আবার এসপি থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে এদের রাসায়নিক বৈশিষ্ট্য একই রকম কেন? কারণ এদের ইলেকট্রন বিন্যাস একই রকম, মানে সর্ববৈশিষ্ট্য স্তরে এদের সবার একটা করে ইলেকট্রন আছে, ওই একটা করে ইলেকট্রন থাকার জন্য ওরা একই রকম আসক্তি দেখায়, একই রকম বিক্রিয়া ঘটাতে চায়। এদের সর্ববৈশিষ্ট্য স্তরে দুইটা করে ইলেকট্রন আছে, তাহলে এরা কি ইলেকট্রন দিতে চাইবে না নিতে চাইবে? দুইটা করে আছে তাহলে থাকবে না,
ওরা ওদের তো থেকে যাবে, ওরা দুটো করে না, দুটো ইলেকট্রন আছে। ওটা কি ওরা ওরা কি স্টেবল আছে? স্টেবল তো নাই, লাস্টে চারটি লাগেছে না, না আটটা আটটা না ইয়ে করতে চায়, তারা ফিল আপ করতে চায়, চারটা হলো মোটামুটি শান্তিতে থাকে ওরা। এখন এরা কি করবে? দিয়ে দিতে চাইবে, নামার চেয়ে দিয়ে দেওয়া সহজ ওদের। ঠিক আছে, তাহলে এরাও খার ধাতু, এদেরকে খার মৃত্তিকা ধাতু বলা হয়। আচ্ছা, কারা সক্রিয় বেশি, এরা সক্রিয় বেশি না এরা সক্রিয় বেশি? সক্রিয় এরা বেশি, কারণ এরা তো দিতে চাইবে সবসময় না, কেমন করে থাকবে যেহেতু ওইটা দিয়ে দেওয়াটা আরো সহজ না, তাহলে রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেন মনে হচ্ছে? ওদের দিয়ে দেওয়াটা আরো সহজ না, তাহলে এরা তীব্র তরিদ্ধনাত্মক, এরা একটু কম, তাহলে এরাও খাত, তবে এদের খারত্বের পরিমাণটা একটু সামান্য কম। এদেরকে সাধারণত প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কারণ এরা ইলেকট্রন দিয়ে ফেলতে পারে সহজে, কাজে ওরা রাসায়নিক বিক্রিয়া করে ফেলে, প্রকৃতিতে অক্সাইড হিসাবে থেকে যায়। কিন্তু পরবর্তী যুগে যারা আছে তারা একটু রাসায়নিক বিক্রিয়া কম ঘটাতে পারে, কাজে প্রকৃতিতে ওদেরকে অপেক্ষা কিন্তু বেশি পাওয়া যায়, মুক্ত অবস্থায় মৌল অবস্থায় পাওয়া যায়। এগুলোকে খার মৃত্তিকা ধাতু বলা হয়, মাটিতে এগুলোকে বেশি পাওয়া যায়। বেরিলিয়াম আরও আছে, কেটে ক্যালসিয়াম, এদেরকে প্রকৃতিতে বেশি পাওয়া যায় মুক্ত অবস্থায়, কারণ এরা প্রথম গ্রুপের থেকে একটু কম বিক্রিয়া করতে পারে। দেখো, বুঝতে পারছো? এই গ্রুপে যারা আছে এদেরকে মৃত্তিকা খার মৃত্তিকা ধাতু বলা হয়। এই গ্রুপে যে ধাতুগুলো আছে, প্রথম গ্রুপে যারা ধাতু আছে ওদেরকে খার ধাতু বলে। যেমন প্রথম গ্রুপে কিন্তু একজন ব্যতিক্রম আছে, সে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু ধাতু না, ধাতু কি অধাতু কি আমরা কত ক্লাসে বলছিলাম মনে হয়। একজন ব্যতিক্রম আছে, ধাতু না কিন্তু, কিন্তু সেও আবার তরিদ্ধনাত্মক ধাতুদের মতো, সেও ইলেকট্রন দিয়ে দিতে চাই। হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে, এটা সে দিয়ে বলতে চাই, আবার আমার সময় নিয়েও ফেলতে চাই। অর্থাৎ সে দুই রকম বিক্রিয়ায় করে, দিয়ে ফেলা সহজ একটা, হ্যাঁ ওটাই ওটাই তার জন্য স্থায়িত্ব অর্জনের চেষ্টা। আবার দুইটা নিলেও হিলিয়ামের ওর কাছাকাছি হচ্ছে হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে বলে সেখানেও সে স্থায়িত্ব পায়। কাজে সে দুই ধরনের বিক্রিয়াই করে, সে তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে বিক্রিয়া করে ইলেকট্রন দিয়ে ফেলতে চাই। তড়িৎ ঋণাত্মক মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ক্লোরিন, কোথায় গ্রুপটা? হ্যাঁ, 17 নম্বর গ্রুপে, এরা তীব্র তড়িৎ ঋণাত্মক। হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, তার মানে সে তরিদ্ধনাত্মক আচরণ করছে এখানে। আবার সে সোডিয়ামের সাথেও বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন করে। হ্যাঁ, সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন করে, কিন্তু এই ধরনের মৌলগুলো কম পাওয়া যায়, এগুলো বেশি পাওয়া যায়, তার মানে তার দিয়ে ফেলাটা সহজ। এই জন্য ইলেকট্রন দিয়ে ফেলতে যাচ্ছে আর তরুণ নিতে যাচ্ছে, এই জন্য যদিও তার দু ধরনের আচরণ আছে কিন্তু খার আচরণটা বেশি, এদের মতো আচরণটা তার বেশি, এই ধরনের যোগে বেশি পাওয়া যায়। এই জন্য হাইড্রোজেনকে, হাইড্রোজেন নিয়ে একটা সমস্যা ছিল যে কোথায় ফেলবে, পরে সর্বসমর্থিতক্রমে হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানে ফেলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এভাবে 18টা গ্রুপ আছে, শেষের যে গ্রুপ 18তম গ্রুপ, সেখানে সবগুলো নিষ্ক্রিয় গ্যাসগুলো, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসদের গ্রুপ, হিলিয়াম, তারপরে আর্গন, নিয়ন, এরা সবাই ওখানে ওই গ্রুপে আছে। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? ওদের ইলেক্ট্রন বিন্যাস হচ্ছে ওরা সর্ববৈশিষ্ট্য স্তরে 8টা করে ইলেকট্রন আছে, যেমন হিলিয়ামের আছে 2টা। এগুলো আগের সপ্তাহে বোঝা হয়েছিল কি না? মানে ধরো নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর,
প্রথম শক্তি স্তরে দুইটার চেয়ে বেশি থাকতে পারে? পারে না। তাহলে হিলিয়ামের দুইটাই পূর্ণ আছে, এই জন্য সে নিষ্ক্রিয়, সে আর নিতে পারবে না স্থায়িত্ব। তাহলে প্রথম যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, তার দুইটা ইলেকট্রন পূর্ণ থাকে, অন্যগুলো আটটা করে পূর্ণ থাকে। নিতেও পারে না, নিতেও চায় না, পারে না কি আবার চায় না, ওরা স্থায়িত্ব অর্জন করে ফেলছে, এই জন্য ওরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করতে চায় না। এদের সবাইকে 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে, ঠিক আছে? ওকে, তার আগে গ্রুপটা 17 নম্বর গ্রুপ, তাদের সবার সর্ববস্তুর স্তরে সাতটা করে ইলেকট্রন আছে, মানে আরেকটা হলে নিষ্ক্রিয় হতো আর কি। তারা সবাই তীব্র তড়িৎ ঋণাত্মক, ওই একটা ইলেকট্রন নিতে চাই। ক্লোরিন ক্লোরিন এই 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। হ্যালো হ্যালো মানে ল্যাটিন হ্যালো মানে হচ্ছে লবণ, লবণ উৎপাদনকারী। এদের সবাইকে এই এই যে সমুদ্রের পানিতে লবণ উৎপন্ন হয়, সে লবণের একটা মূল মৌল হচ্ছে হ্যালোজেনগুলো, ক্লোরিন ফ্লোরিন এরা। সমুদ্রের পানিতে যেমন বিভিন্ন ফ্লোরাইড বিভিন্ন ক্লোরাইড লবণগুলো পাওয়া যায়, যেহেতু এই মৌলগুলো লবণ উৎপাদনকারী মৌল, এই জন্য এদেরকে হ্যালোজেন মানে জ্যান মানে উৎপাদনকারী। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন মৌলের নাম অর্থ কী জানিস? হাইড্রো মানে পানি ল্যাটিন, আর জ্যান মানে হচ্ছে উৎপাদনকারী। যেহেতু হাইড্রোজেন মৌলটা পানি উৎপন্ন করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, এই জন্য এটাকে হাইড্রোজেন বলা হয়। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী, নামটার অর্থ বললাম আর কি। একটা লবণ উৎপন্ন হবে, লবণের সংকট হয় মানে কি লবণ উৎপন্ন হয়, এটাকে সংকেত আকারে লিখতে পারবে তুই ইচ্ছা করলে। সোডিয়াম ফ্লোরাইড সব একই রকম, একই রকম বিক্রিয়া করবে। পটাশিয়ামের সাথে ক্লোরিন, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সাথে ক্লোরিন, পটাশিয়াম ফ্লোরাইড। এই যে আমাদের টুথপেস্ট, আমাদের টুথপেস্টে কিন্তু বিভিন্ন ফ্লোরাইড আছে, অবশ্যই এই 1 নম্বর গ্রুপের সঙ্গে 17 নম্বর গ্রুপের বিক্রিয়ায় সবগুলো লবণ উৎপন্ন হবে। যে ওরা সবাই হ্যালোজেন লবণ উৎপাদনকারী, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন 3 নম্বর গ্রুপের, 3 নম্বর গ্রুপের 6 নম্বর আর 7 নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ, এই যে এই দিকেরটা 3 নম্বর গ্রুপে 1, 2, 3, 4, 5, 6 নম্বর পর্যায়ে এখানে যে আছে, এখানে একজন নাই, এখানে অনেকজনের সাথে আছে, কারণ ওরা একই রকম ধর্ম বিশিষ্ট বলে ওদেরকে এক জায়গায় রাখতে বাধ্য হচ্ছে। কিন্তু এভাবে এভাবে যদি এখানে এক জায়গায় রাখে, এক জায়গায় রাখলে যে পঞ্চাশ মিনিটে এই জায়গাটা তো লম্বা হয়ে যাবে না, তাহলে এখানকার মৌলগুলোকে আলাদা করে নিচে লিখে দেখানো হয়। এদের হচ্ছে এখানে হচ্ছে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 57 থেকে শুরু, তাই না? ল্যান্থানাম দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি বলছি 3 নম্বর গ্রুপের 7 নম্বর পর্যায়ে 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে একসাথে রাখতে হয়। তাহলে এটা এখানে লিখলে একটা ঝামেলা হয়ে যাচ্ছে না, এটা পর্যায় সারণীটা, এই জন্য 57 থেকে 71 নিচে এভাবে আনুমানিকভাবে দেখানো হয়। ওরা আসলে একই গ্রুপের, ওরা সবাই গ্রুপ 3-এর, এবং এটাকে এই সিরিজটাকে ল্যান্থানাম সিরিজ, ল্যান্থানাইট সিরিজ বলা হয়, কারণ এই সিরিজের প্রথম মৌল 57 পারমাণবিক সংখ্যা মৌলটার নাম হচ্ছে ল্যান্থানাম। 57 থেকে 71 মোট কয়টা হচ্ছে? তাহলে 57 থেকে 71 পর্যন্ত 15টা মৌল ওরা ওদেরকে বসালে একই জায়গায় বসাতে হচ্ছে, এই জন্য ওদেরকে নিচে আলাদা করে বসানো হয়, এবং এটাকে ওই সিরিজটাকে ল্যান্থানয়েড সিরিজ বলা হয়। একইভাবে 3 নম্বর গ্রুপের 7 নম্বর পর্যায়ে এই কত 89 থেকে, তাই না? একটি থেকে 200 কত ভুলে গেছি, 227 শিওর তাহলে 89 থেকে 103, 200 না, 103 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আবার একই রকম ধর্ম বিশিষ্ট,
ওই প্রথমটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। হ্যাঁ অ্যাক্টিনিয়াম, এই জন্য ওইটাকে আলাদা করে নিচে আরেকটা সিরিজে দেখানো হয়, এটাকে অ্যাক্টিনয়েড সিরিজ বলা হয়। হুম, ল্যান্থানাম সিরিজ, অ্যাক্টিনয়েড সিরিজ, ওই মৌলগুলো সবগুলো একই জায়গায় বসাতে হয়, এই জন্য নিচে দুইটাকে আলাদা করে দেখাতে হয়। ওই তোমাকে এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, ওখানে কয়টা আছে ল্যান্থানাম সিরিজে, কয়টা হয়তো প্রশ্ন আসতে পারে, অ্যাক্টিনিয়াম সিরিজে কয়টা মৌল আছে। ঠিক আছে, এখন মৌলগুলোর বিষয়ে মনে রাখার দায়িত্ব তোমার কিন্তু। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর বর্ণনা মোটামুটি। সবগুলো তো আর লেখার দরকার নাই, বা সবগুলো মনেও রাখতে হবে না, তোমার মনে হয় গ্রুপ ওয়ানের গুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, গ্রুপ ১৭ মনে রাখতে হবে, নিষ্ক্রিয় গ্যাসের বিষয়টা মনে রাখতে হবে, আর এই যে দুইটা নিচে সিরিজ আছে ওদের জিনিসটা হয়তো তোমার প্রশ্ন আসতে পারে, গ্রুপ ওয়ান গ্রুপ টু এগুলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা আমাকে দিয়েছে, কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা আমার দেওয়া আছে, সেখান থেকে সেই মৌলটা কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে আছে সেটা বের করতে হবে। মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে তার গ্রুপ নাম্বার আর পিরিয়ড নাম্বার পর্যায় নাম্বার বের করতে হবে। তাহলে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই পারমাণবিক সংখ্যার সাহায্যে তার ইলেকট্রন বিন্যাসটা আগে লিখতে পারতে হবে। ইলেকট্রন বিন্যাস লিখতে পারলেই আমরা সেখান থেকে তার পর্যায় নম্বর আর গ্রুপ নম্বরও বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখি এক মিনিট। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন দেখব পারমাণবিক সংখ্যা থেকে, পারমাণবিক ইলেকট্রন বিন্যাস থেকে মেইনলি কীভাবে পর্যায় সংখ্যা, পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করতে হবে। প্রথমে পর্যায় নাম্বারটা সহজ, পর্যায় নাম্বার কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা দিলে তোমাকে অবশ্যই আগে তার ইলেকট্রন বিন্যাসটা লিখতে পারতে হবে, এটা আশা করি লিখতে পারো। লিখে তার সর্বশেষ যে শক্তি স্তর যত সেটাই হবে তার পর্যায় নাম্বার। যেমন একটা মৌল অণু সোডিয়াম, সোডিয়াম তাহলে কত, ১১, তাহলে হচ্ছে ১s২, সর্বশেষ শক্তি স্তরের নাম্বার যত সেটাই হবে তার পর্যায় নাম্বার, পর্যায় সংখ্যা একদমই সহজ এটা। এবার গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য কয়েকটা নিয়ম আছে, তিনটা নিয়ম। প্রথম, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু এস পূর্ণ থাকে, অন্যগুলো পি বা ডি ইত্যাদি কোনো কিছু পূর্ণ না থাকে, এবং তার আগে শক্তি স্তরে যদি ডি পূর্ণ না থাকে, ডিতে কোনো ইলেকট্রন না থাকে, কোনো মৌলের প্রথমটা, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু এস উপশক্তি স্তর পূর্ণ থাকে এবং তার ঠিক আগের শক্তি স্তরে কোনো ডি অরবিটাল পূর্ণ না থাকে, তখন এস এ যতগুলো ইলেকট্রন আছে গ্রুপ নাম্বার হবে তত, গ্রুপ নাম্বার হবে তত। যেমন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর ৩ এ এস শুধু এস পূর্ণ, এস এস এর মধ্যে ইলেকট্রন আছে, পি বা ডিতে নাই, এবং তার ঠিক আগের শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি অরবিটারে কোনো ইলেকট্রন নাই এস এবং পি পর্যন্ত, আজই তার গ্রুপ নাম্বার হবে এস এ যতগুলো ইলেকট্রন ঠিক ততটা, গ্রুপ নাম্বার ১, এই যে এক নাম্বার গ্রুপ। পটাশিয়াম কত, পটাশিয়াম ৩৯, হ্যাঁ দেখি না, পটাশিয়াম ১৯ না, ওকে তাহলে হচ্ছে ১s২, ২s২, ১৮টা না, তারপর চট করে ৩টা না গিয়ে ৪ জায়গা গিয়েছে মনে নেই, হ্যাঁ না না ৩পি এর পরে ৩ডি, ৩ডি
12, 10, 12 দিয়ে 12 12, 6, 18 তারপর 4s1 কিভাবে ডি আসবে এখানে আসবে না কোথায় দিচ্ছে দেখি দিলাম না কিভাবে ইলেকট্রন গুলো পূর্ণ হবে দেখো আগে কোনটাতে এভাবে করতে হয় তো তারপর এরকম সেম সেম যাবে তাহলে প্রথমে 1s এ যাওয়ার পর এখন তোদের বুঝতে সুবিধা হতে পারে এভাবে কিভাবে করতে পারবো কোনটাতে ইলেকট্রন যাবে এটাকে আউবাউ নীতি বলা হয় আউবাউ রুল 1s এর পর 2s এ যাবে 1s এর পর 2s এ যাবে তারপর আমার টি চিহ্ন দেওয়াটা ভুল হয়েছে সবগুলো এদিকে 1s এর পর 2s এ যাবে তারপর 2p তারপর 3s এ যাবে 3s এর পর 3p 3p এর পর কিন্তু 3d তে যাবে না যাবে যে 4s এ দেখবো তো আমরা তাহলে 19 এ দেখো এখানে পটাশিয়াম দেখো কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 শেষ তো আরেকটু আসলে এখন কিন্তু 3D তে যেত তারপরে 4S আসতো যে 3D তারপর 4S আসতো যে 3D পূর্ণ হওয়ার পর বুঝছি এখানে তো দিতে যাওয়ার সুযোগ নাই এখানে স্টপ হয়ে গেছে 19 যেহেতু হয়ে গেছে তাহলে দেখো এখানে সর্বোচ্চ তাহলে এর পর্যায় কত এর পর্যায় হচ্ছে যে 4 এর সর্বোচ্চ স্তরে এস শুধু এস পূর্ণ আছে এবং এস একটা ইলেকট্রন আছে এবং তার ঠিক আগের স্তরে কোনো ডি অরবিটাল পূর্ণ নাই পূর্ণ হওয়ার সুযোগ পাই নাই সো এটা গ্রুপ নাম্বার হবে 1 ঠিক আছে তাহলে এটা গ্রুপ নাম্বার হবে তখন 1 এই এই ধরনের ইলেকট্রন বিন্যাসে গ্রুপ নাম্বার হবে সর্বশেষ স্তরে এস এ যতগুলো ইলেকট্রন আছে ঠিক ইলেকট্রন সংখ্যা যত গ্রুপ সংখ্যাও তত হবে ঠিক আছে এবার দ্বিতীয় নিয়ম যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটাল পূর্ণ থাকে মানে পূর্ণ থাকতে হবে না এস এস এ এবং পি তে ইলেকট্রন থাকে তাহলে ওই মৌলের গ্রুপ সংখ্যা এস এবং পি তে থাকতে হবে দুটোতে সর্বশেষে তাহলে ওই মৌলের গ্রুপ সংখ্যা হবে এস এ ইলেকট্রন নাম্বার যোগ পি তে ইলেকট্রন নাম্বার যোগ 10 তার সঙ্গে আবার 10 যোগ করতে হবে ঠিক আছে এরকম একটা মৌল বলো তো দেখি আমি তো যাই ফেলাম একটা নিয়ে বসবে না আছে আমি বলি বোরন হবে দেখি হবে কিনা বোরনের পারমাণবিক সংখ্যা তো আমার এই মুহূর্তে মনে নেই 5 1s2 2s2 হ্যাঁ 2p1 হচ্ছে তাহলে এখানে তাহলে এর গ্রুপ সংখ্যা কত হবে 2+1+10 তাহলে 13 দেখো তো 13 নম্বর গ্রুপে বোরনকে পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে ওকে 3 নম্বর নিয়ম যখন কোনো মৌলের সর্বশেষ স্তরে
শুধুমাত্র এস এ ইলেকট্রন থাকবে, পিতে থাকবে না, ডিতে তো প্রশ্নই আসে না, পিতে না থাকলে শুধু এস এ থাকবে, এবং তার আগের শক্তি স্তরে ডিতে ইলেকট্রন থাকবে, যেমন এখানে কিন্তু নাই, তখন তার গ্রুপ সংখ্যা হবে সর্ব সর্বশেষ স্তরে এস এ ইলেকট্রন নাম্বার যোগ তার আগের শক্তি স্তরে ডিতে ইলেকট্রন নাম্বার, এই দুইটা যোগফল জাস্ট এরকম একটা বলো না তো, যেমন আয়রন না, আয়রন কত যে 26 না পুরো যাচ্ছে আয়রন দেখতেছি বেট মনে নেই তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা তো 26, তার ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2p6 কত যাচ্ছে যে 10 গেছে যে মাত্র না, তারপর হচ্ছে যে 3s2 3p6 কত গেছে যে 18, তারপর 3d6 দাঁড়ো আগে 4 এ পূর্ণ হবে, 4 টা আগে লিখি 4s2 4s2 পড়ে যাবে 3d6 26 হয়ে গেছে মনে হয়, 2, 4, 6, 10, 12, 6, 18 24, 26 তাহলে দেখো এই সর্বশেষ স্তরে এস এ দুইটা ইলেকট্রন আছে, ঠিক আগের স্তরে ডিতে আছে 6টা, তাহলে এর গ্রুপ সংখ্যা হবে 2+6, সর্বশেষ স্তরে এস এ ইলেকট্রন সংখ্যা প্লাস তার আগের শক্তি স্তরে ডিতে ইলেকট্রন সংখ্যা, মানে 8 নম্বর গ্রুপ, ঠিক আছে? এই হচ্ছে তিনটা, এই তিন ধরনের ইলেকট্রন বিন্যাসের গ্রুপ বের করার নিয়ম, আশা করি পারবে। আচ্ছা তাহলে এখন তোমাকে পারমাণবিক সংখ্যা দিয়ে তোমাকে আগে সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস অবশ্যই দেখতে পারতে হবে, তারপরে সর্ববস্ত স্তরগুলো দেখতে হবে, এর আগের স্তর চেক করতে হবে, সর্ববস্ত স্তরে যদি এস আর পি থাকে তাহলে আগের স্তর চেক করতে হবে না, মনে নেই 2 নম্বর নিয়মটা, এস ইলেকট্রন সংখ্যা প্লাস পি ইলেক্ট্রন সংখ্যা প্লাস 10, কিন্তু সর্ববস্ত স্তরে যদি শুধুমাত্র এস থাকে, এস ফিল আপ থাকে, এস এ ইলেকট্রন থাকে, তাহলে তোমাকে আগের শক্তি স্তর একটু দেখে আসতে হবে, আগের শক্তি স্তরে ডি না থাকলে তখন এস এ যতগুলো ইলেকট্রন গ্রুপ নাম্বার হবে ঠিক তত, আর যদি এর আগের শক্তি স্তরে ডি তে ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ সংখ্যা হবে এই সর্বশেষ স্তরে তোমার এস এ ইলেকট্রন সংখ্যা প্লাস তার আগের শক্তি স্তরে ডি তে ইলেকট্রন সংখ্যা, এই দুইটার যোগফল, এই হচ্ছে গ্রুপ বের করার নিয়ম তিন ধরনের ইলেকট্রন বিন্যাসে, ঠিক আছে? আচ্ছা এখন দেখি আমরা এই পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হলো, এদিকে যত যাবে একটা সারি ধরে, মানে একটা পর্যায় ধরে যত নতুন নতুন গ্রুপে যাব তত স্বাভাবিকভাবে ইলেকট্রন একটা একটা করে বাড়বে, কিন্তু শক্তি স্তর বাড়বে না, কি বলছি বুঝছো? ধরো এখানে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে খালি থাকবে, এখন এখন প্রথম শক্তি স্তরে তো দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে এই জন্য প্রথম শক্তি স্তরে প্রথম প্রথম পর্যায়ে এখানে একটা থাকবে, আর দুইটা থাকলে সেটা 18 তো যাবে গিয়ে হিলিয়াম, এখানে মাঝখানে তো আর প্রথম শক্তি স্তরে দুইটার চেয়ে ইলেকট্রন তো বেশি থাকতে পারবে না, এই জন্য এই জায়গায় খালি প্রথম শক্তি স্তরে, বুঝতে পারছো না? ঠিক আছে, মোটমাট পর্যায় এক একটা একটা পর্যায় একটা সারি ধরে তুমি যত এদিকে যেতে থাকবে তত একই শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু শক্তি স্তর বাড়বে না, আর তুমি যত গ্রুপ ধরে হাঁটতে থাকবে উপর থেকে নিচে তত নতুন নতুন শক্তি স্তর যুক্ত হবে, যেমন এখানে 1 নম্বর গ্রুপে একটা শক্তি স্তর থাকবে, 1 নম্বর পর্যায়ে 1 নম্বর পর্যায়ে একটা শক্তি স্তর, এই যে আমরা তো বললাম 2 নম্বর পর্যায়ে দুইটা শক্তি স্তর থাকবে। আচ্ছা তাহলে এখন দেখো ইলেকট্রনের সংখ্যার উপর পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার নির্ভর করবে, ইলেকট্রনের সংখ্যার উপর একই একই পর্যায়ে, এখানে কি হচ্ছে এখানে ইলেকট্রন বাড়ছে কিন্তু শক্তি স্তর বাড়ছে না, একই শক্তি স্তর ইলেকট্রন বেড়ে যাচ্ছে যে এদিক থেকে এদিকে হাঁটলে, তাহলে একই শক্তি স্তর যখন ইলেকট্রন বাড়বে তখন কি হবে, ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ বল আরো বাড়বে না, তাহলে ইলেকট্রনগুলো কি কাছাকাছি চলে আসতে চাইবে নাকি দূরে সরে যেতে চাইবে, ওই নিউক্লিয়াসের কাছে চলে আসতে চাইবে নাকি নিউক্লিয়াস থেকে দূরে সরে যেতে চাইবে, দূরে সরে যেতে চাইবে, যত ইলেকট্রন বাড়বে
তত কি হবে? তাহলে তুমি বুঝতে পারছো না কেন কে জানেন। নিউক্লিয়াসের প্রোটন আছে, এখানে ইলেকট্রন, যদি এখানে ইলেকট্রন দুইটা আছে, তাহলে দুইটা থাকলে যতগুলো আকর্ষণ ওদের মধ্যে আকর্ষণ বল যা হবে এদের সাথে এদের চলে আসবে। তো এই যে দূরে না গেলে তো চলে আসবে, এটা সবাই জানে। না চিত্রটা আকার পরে আরো ক্লিয়ার হয়েছে জিনিসটা। এখন যদি এখানে একটা ইলেকট্রন বেড়ে যায়, তাহলে এদের সঙ্গে মোট আকর্ষণ, এই কেন্দ্রের সঙ্গে ওদের মোট লব্ধি আকর্ষণ বল বেড়ে যাচ্ছে না, কাজেই ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসতে চাইবে এবং পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। একই শক্তি স্তরে যখন ইলেকট্রনের সংখ্যা বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ এবং পরমাণুর আকার কমতে থাকবে। কাজেই তুমি যখন পর্যায় ধরে এই তোমার একটা একটা পর্যায় ধরে এদিক থেকে এদিকে যাবে, পারমাণবিক ব্যাসার্ধ তত চিন্তা করবে না, পারমাণবিক ব্যাসার্ধ তত হ্যাঁ কি হবে আমি তাহলে বুঝতে পারছি না আর কি। মানে কি ঠিকঠাক বলবে না, ছোট থাকবে যে বড় না, সেটা লজিক দিয়ে বলতে হবে। ছোট থাকবে কেন? কারণ যেহেতু ইলেকট্রনটা প্রোটনের কে আকর্ষণ করতেছে, হ্যাঁ, কারণ ইলেকট্রন সংখ্যা বাড়ছে একই শক্তি স্তরে, একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনগুলোর সাথে প্রোটনের আকর্ষণ বল আরো বেড়ে যাচ্ছে, কাজেই এগুলো পরমাণু ব্যাসার্ধ কমতে থাকবে। কাজেই একটা পর্যায়ে একটা সারি ধরে তুমি যত বাম থেকে ডানে যাবে, তত মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ, তার মানে এই মৌলটার পারমাণবিক ব্যাসার্ধ এই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ থেকে কম, এই মৌলটা এই মৌল থেকে কম। আর যত তুমি একটা গ্রুপ ধরে উপর থেকে নিচে যাবে, তত নতুন নতুন শক্তি স্তর যুক্ত হবে। নতুন নতুন শক্তি স্তর যেহেতু যুক্ত হচ্ছে, কাজেই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, তাই না? প্রথম শক্তি স্তর মানে তো ধরো নিউক্লিয়াসের থেকে সাপোজ ধরো এখানে, দ্বিতীয় শক্তি স্তর আরেকটু দূরে না, কাজেই গ্রুপ ধরে যে কোনো একটা গ্রুপ ধরে তুমি যখন উপর থেকে নিচে নামবে, তখন পারমাণবিক ব্যাসার্ধ এবং পরমাণুর আকার বাড়তে থাকবে, আর এদিকে গেলে কমতে থাকবে। আর একটা একটা সারি বা পর্যায় ধরে যখন তুমি বাম থেকে ডানে যাবে, তখন পরমাণুর ব্যাসার্ধ এবং আকার দুইটাই কমবে, আর এদিক থেকে তুই আসলে অবশ্যই পরমাণুর ব্যাসার্ধ এবং আকার বাড়বে। ক্লিয়ার নাকি গোজা মিল খেয়ে যাচ্ছে? দেখো আচ্ছা, এবার দেখো আর কি কি হবে। আয়নীকরণ বিভব, কোন মৌলের আয়নীকরণ বিভব বলতে কি বুঝায় আগে আমরা একটু দেখি। ধরা যাক কোনো মৌলের ইলেকট্রন আছে, এরকম আছে কোনো মৌলের, কোনো মৌলের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, তাকে বলে ওই মৌলটার আয়নীকরণ বিভব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা, কিন্তু সংজ্ঞাটা মনে হয় পুরোপুরি সঠিক না। আসল সংজ্ঞা হচ্ছে, এখন আসল সংজ্ঞা বলতে গেলে আবার তুমি বলতে, আসল সংজ্ঞা হচ্ছে এক মোল মোল, এক মোল এক মোল মোল মানে বুঝিস না বলে, হ্যাঁ, তাহলে এটা ওইটা আসল সংখ্যা দেওয়ার কোনো চান্সই নেই। আপাতত এটা বুঝো যে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়ার জন্য যতটুকু শক্তি দরকার হয়, ঠিক আছে, আমার থেকে নিতে হবে শক্তিটা, তাই না? যতটুকু শক্তি দরকার হয় সেটাকে ওই মৌলের আয়নীকরণ বিভব বলে। তাহলে বলতো ইলেকট্রন যেটা কাছে আছে সেটাকে সরিয়ে নিতে বেশি শক্তি লাগবে, নাকি যেটা দূরে আছে ওটাকে সরিয়ে নিতে বেশি শক্তি লাগবে? কাছে যেটা আছে, হ্যাঁ, তাহলে বলো কোন মৌলটার আয়নীকরণ বিভব বেশি, এই মৌলটার নাকি একই পর্যায়ে একদম শেষের মৌলটার? এই মৌলটার নাকি একই পর্যায়ে শেষের মৌলটার? শেষের না, দাঁড়া আমি বলি, লজিক বলতে হবে, কিসের মৌল বা লজিক চিন্তা করো। কিন্তু কি বলে যে ইলেকট্রন কম আছে, না সরি ইলেকট্রন বলতেছি মানে পারমাণবিক সংখ্যা কম সেই হিসেবে, না এরকম তো কোনো বিষয় আমি বলিনি, পারমাণবিক সংখ্যা কম হলে ইলেকট্রন ইলেকট্রন যত কাছে থাকবে, যত কাছে থাকবে নিউক্লিয়াসের, তত তাকে ওখান থেকে বের করতে বেশি শক্তি লাগবে, আর ইলেকট্রন যত দূরে থাকবে তত কম শক্তি লাগবে। তাহলে এই মৌলের ইলেকট্রন কাছে আছে নাকি এই মৌলের ইলেকট্রন কাছে আছে? এই মৌলের, ভুলে গেছো,
এখান থেকে এখানে যত যাবে পারমাণবিক প্রেশার তো কমতে থাকবে, মনে নাই? যদি শক্তি স্তর বেড়ে যেত যেমন এখানে প্রথম সপ্তাহে আরেকটা শক্তি স্তর বাড়ছে, তাহলে ইলেকট্রন গুলো দূরে একটা একটা সারি বাড়াবো, তুমি যখন হাঁটবে তখন শক্তি স্তর বাড়বে না, একই শক্তি স্তর ইলেকট্রন বাড়তে থাকবে, কাজে সেগুলো আকর্ষণের কারণে নিউক্লিয়াস আরো কাছাকাছি আসতে থাকবে, কাজে তাদেরকে বের করে নিতে আরো বেশি শক্তি লাগবে। কাজেই একটা পর্যায় ধরে তুমি যখন এদিক থেকে এদিকে হাঁটবে তখন আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, কারণ এটা কাছে এর সর্বোচ্চ স্তরের ইলেকট্রন গুলো কাছে আছে যে, আর এর সর্বোচ্চ স্তরের গুলো একটু দূরে আছে। ঠিক আছে, দেখি চিন্তা করে বলতো, গ্রুপ একটা গ্রুপ বরাবর যখন তুমি হাঁটবে কি হয়েছিল মনে আছে, তখন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছিল, এটা থেকে এটা তো শক্তি স্তর বেশি, এটা তো বেশি, তাহলে এখান থেকে এদিকে আয়নীকরণ শক্তি কি, আমি যখন উপর থেকে নিচে নামবো একটা গ্রুপ বরাবর তখন কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? নিচে যেহেতু শক্তি স্তর বেড়ে যাবে, বেড়ে যাবে, তাহলে আমার থেকে বেশি লাগবে, মানে হচ্ছে যে কি বলবো, শক্তিটা বেশি লাগবে, কেন ইলেকট্রন সরাতে শক্তি বেশি লাগবে, কেন 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 এই মাত্র না বললো যে মানে যত ইলেকট্রন বেশি হবে তত শক্তি সরাতে, তো গ্রুপ বরাবর হাঁটলে শক্তি স্তর বাড়বে বলছে, যে শক্তি স্তর বেড়ে যাবে, এটা খেয়াল করতেছো না? তো শক্তি স্তর বাড়লে রে ভাই, প্রথম প্রথমটাতে একটা শক্তি স্তর থাকবে, দ্বিতীয়টাতে দুইটা শক্তি স্তর চলে আসছে না, তাহলে ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে না? তুমি জিনিসটা বুঝতেছো না বোধহয়? খেয়াল করছো না যে ওটা? ঠিক আছে, তাহলে বলো এখান থেকে এখানে কোন মৌলের আয়নীকরণ বিভব বেশি, এই মৌলটা না এই মৌলটা? এই মৌল উপরেরটা, কারণ হচ্ছে যে উপরেরটা কাছে আছে, আর তার মানে উপর থেকে একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচে যত যাব তত মৌলগুলোর আয়নীকরণ বিভব শক্তি বৃদ্ধি পেতে থাকে, আর এদিক থেকে এদিকে যত যাব তত আয়নীকরণ বিভব হ্রাস পেতে থাকবে, কারণ তখন তখন শক্তি স্তর বাড়ে না, একই শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়ে বলে ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসতে থাকে, যত এদিকে যাবে ইলেকট্রনগুলো কাছাকাছি আসতেছে, কাজে আয়নীকরণ বিভব বৃদ্ধি পাবে। গোড়ায় যাচ্ছে না, পারবে তো গুছিয়ে নিতে? কেন, মনে রাখতে হবে যে একটা পর্যায়ে যে কোনো একটা পর্যায়ে শক্তি স্তর একই থাকবে, আমরা পর্যায় পর্যায় বের করার প্রথমেই বলছিলাম, পর্যায় বের করতে হবে যে সর্বোচ্চ শক্তি স্তরের সংখ্যা দিয়ে, তো এরা সবাই একই পর্যায়ে আছে মানে কি, এদের সর্বোচ্চ শক্তি স্তর একটাই, তার মানে সেখানে ইলেকট্রন বাড়ছে কিন্তু শক্তি স্তর কিন্তু বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে ওরা কাছাকাছি আসতে থাকবে। একই রকম কথা আয়নীকরণ বিভব, তো একই রকম আরেকটা কারণ হচ্ছে ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ বিভব কি ছিল, একটা মৌল থেকে ইলেকট্রনকে বের করতে কত শক্তি দিতে হয়, আর উল্টাটা একটা ইলেকট্রন একটা একটা মৌলকে বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে আসতে, বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে আসতে শক্তি মুক্ত হবে, ওই পরমাণু শক্তি ছেড়ে দেবে উল্টা। এরকম করতেছে আর কি। তাহলে কোন একটা ইলেকট্রনকে, আমি কি ঠিক বলছি, আমি একটু পড়ে নিই, আমি যদি উল্টো পড়ি আবার, তাহলে ঠিকই বলেছি, কি বলছি, একটা মৌল মৌলের বাইরে থেকে একটা ইলেকট্রন যুক্ত করতে, যুক্ত করলে যে পরিমাণ শক্তি পরমাণু থেকে মুক্ত হয়ে যায় সেটাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। ওই মনে রাখবে যে একই রকম, যে ইলেকট্রনটা দূরে আছে, দূরের শক্তি স্তর থেকে ইলেকট্রনকে নিতে যেমন শক্তি বেশি খরচ হয়, সেখানে ইলেকট্রন আনতেও শক্তি কম তোমার কম মুক্ত হয়, এখানে যেমন কম কম শক্তি খরচ হয় বাইর করতে, সেরকম আনতেও কম শক্তি মুক্ত হয়, তাহলে এখানে এখানে আয়নীকরণ বিভব কম, তাই না, ইলেকট্রন আসক্তিও কম, ঠিক আছে, ওই বুঝতে পারছো নাকি কে জানে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় তাহলে আয়নীকরণ বিভব বেশি হবে এবং ইলেকট্রন আসক্তিও বেশি হবে, দুইটাই একই রকম, আর পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে দুইটাই কমে যাবে। তাহলে বলতো এখান থেকে এদিকে গেলে একটা পর্যায় বরাবর মানে পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করবে? যে অবশ্যই নির্ভর কেন করবে, এটা বুঝতেছো তো? বুঝতেছি, আরেকবার রিপিট করো। তোমার আকর্ষণ বল বেড়ে গেলে, হ্যাঁ পারমাণবিক ব্যাসার্ধ কম হলে তোমার ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ বল বেড়ে যাবে না? ঠিক আছে,
তাহলে এখানে এখান থেকে তুমি যদি বাইর করতে চাও, বাইর করতে গেলে তোমার বাইরে থেকে বেশি, এখান থেকে তোমার নিজে থেকে বেশি শক্তি খরচ করতে হবে, আর বাইরে থেকে আনতে গেলে স্বচ্ছন্দে আসবে। বাইরে থেকে তুমি যখন ইলেকট্রনকে, যেমন ইলেকট্রনটাকে তুমি করছো কি, তুমি যখন এটাকে দূরে নিয়ে গেছো তখন তোমার একটা শক্তি খরচ করতে হয়েছে, এবং এই শক্তি তোমার মধ্যে জমা আছে, বিভব শক্তি হিসেবে জমা আছে। ও যে একটা ইলেকট্রন নাই, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে ও, তাই না? একটা শক্তি জমা করে রাখছে, ও চাইবে যে একটা ইলেকট্রনকে নিতে। এবার তুমি তুমি যখন বাইরে থেকে ইলেকট্রনটাকে এখানে আনবে, যে পরিমাণ শক্তি ওকে তুমি দূরে নেওয়ার সময় যে পরিমাণ শক্তি এখানে জমা হয়েছিল, সেই একই পরিমাণ শক্তি সে রিলিজ করে দেবে, মুক্ত করে দেবে, স্থায়িত্ব অর্জন করবে। বুঝা যাচ্ছে? দেখো তাহলে কোনো ইলেকট্রন, কোনো একটি ইলেকট্রন যদি ভাই নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, তাকে সরাই নিতেও বেশি শক্তি লাগবে, আবার তাকে বাইরে থেকে আনলেও পরমাণু বেশি রিলিফ পেয়ে যাবে, পরমাণু বেশি শক্তি মুক্ত করে ফেলতে পারবে। কাজেই এই ইলেকট্রনটার আয়নীকরণ বিভবও বেশি, ইলেকট্রন আসক্তিও বেশি। ঠিক আছে? না গোড়ায় যাচ্ছে? এটা কি হবে, এটা যদি দূরে আছে তাহলে আকর্ষণ বলটা কম, তাহলে সরাই নিতে বেশি শক্তি দিতে হবে না, তাহলে আয়নীকরণ দূরে থাকলে আকর্ষণ বল দুর্বল হয় আর কি। তাহলে ওই সরাই নিতে বেশি শক্তি দিতে হবে না, তার মানে আয়নীকরণ বিভবও কম, আবার বাইরে থেকে আনলে বেশি শক্তি মুক্তও হবে না, ইলেকট্রন আসক্তিও কম। যেটা যে ইলেকট্রন যত কাছে থাকবে, মানে যে মৌলের সর্ববহিঃস্থ স্তর যত কাছে, সেই মৌলের আয়নীকরণ বিভব তত, সেই মৌলের যত কাছে তত বেশি বেশি ইলেকট্রন আসক্তিও বেশি। আচ্ছা, যদি ইলেকট্রন আসক্তি বুঝতে কষ্ট হয়, আয়নীকরণ বিভব বুঝতে সুবিধা হয়, মনে রাখবে যে ইলেকট্রন আসক্তি যেখানে, আয়নীকরণ বিভব যেখানে বেশি, ইলেকট্রন আসক্তিও সেখানে বেশি, আয়নীকরণ বিভব যেখানে কম, ইলেকট্রন আসক্তিও সেখানে কম। ঠিক আছে? তাহলে আমি যখন একটা পর্যায় বরাবর এদিকে বাম থেকে ডানে যাব, তখন সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসবে, আয়নীকরণ বিভবটাও বৃদ্ধি পাবে, সাথে সাথে ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পাবে। আমি যখন এই একটা গ্রুপ পরমাণু উপর থেকে নিচে যাব, তখন যেহেতু নতুন নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, মানে পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, তাহলে সর্ববস্তু স্তরে ইলেকট্রনগুলো দূরে যাচ্ছে গিয়ে, কাজে আয়নীকরণ বিভবটাও হ্রাস পাবে, সাথে সাথে ইলেকট্রন আসক্তিও হ্রাস পাবে। এদিকে উঠতে থাকলে আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তি দুইটাই বৃদ্ধি পাবে। এবার যত পর্যায় সারণীর বাম থেকে ডানে যেতে থাকবো, তত তার ধাতব ধর্ম, ওই মৌলগুলোর ধাতব ধর্ম হ্রাস পেতে পেতে অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকবে। একদম শেষ দিকে মৌলগুলো ভীষণ অধাতু, 17 নম্বরে যারা আছে হ্যালোজেনরা, আর একদম বামে ওরা একদম সবচেয়ে বেশি ধাতব ধর্ম প্রদর্শন করে। মাঝামাঝি যারা আছে তারা মিশ্র, তারা না নয় ধাতু পুরোপুরি, নয় অধাতু, ওদেরকে অপধাতু বলা হয়, যেমন ম্যাঙ্গানিজ এরকম একটা ধাতু। এই তো পর্যায় সারণী যা যা বলার আমার বলা হয়েছে। এরপর পর্যায় সারণীর কিছু সীমাবদ্ধতা, যেমন পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, একটু আগে বলছি হাইড্রোজেন দুই ধরনের বিক্রিয়ায় করে, কিন্তু ওই ক্ষার ধর্মী বেশি, এই জন্য তাকে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে। তারপর একটা সীমাবদ্ধতা হচ্ছে ওই যে ল্যান্থানয়েড সিরিজ আর অ্যাক্টিনয়েড সিরিজকে আলাদা করে নিচে দেখাতে হয়। ঠিক আছে? তারপর তার মানে এই যে এত একটা দীর্ঘ হচ্ছে পর্যায় সারণী, আঠারো একটা গ্রুপ দিয়েও কিন্তু আমরা পুরোপুরি কভার করতে পারছি না, এই সমস্ত সীমাবদ্ধতাগুলো পর্যায় সারণী আছে। বাস এই আমাদের মোটামুটি পর্যায় সারণী চ্যাপ্টারটা শেষ হয়েছে, মানে মেইন মেইন টপিকগুলো আমি বলছি, এখন বাকিগুলো কিন্তু মুখস্থ করার বিষয়, তুমি দেখতেছো আমার কিন্তু সব কিছু মনে নেই যেহেতু রসায়নের বিষয়। ঠিক আছে? ওকে, তো এইগুলো তোমার থেকে মুখস্থ করে নিতে হবে, এবং ইলেকট্রনবিন্যাস লিখতে পারতে হবে, এটা পারো না মনে হয় তুমি লিখতে, পারমাণবিক সংখ্যা থেকে এই যে টুয়াইস করে করে। পারবো। ওকে ঠিক আছে।